हे एवरीवन, तोपो कुकिंग स्टूडियोर आज के आयोजन आपके वेलकाम जाना चले आसलम एक लाल शेकर परोटार रेसिपिर संगे कि लाल शेक दिए परोटा तैरि करते हैं संगे शेयर करेसिपिटा क्योंकि अनेक हेल्दी एक रेसिपि चलो और कथा ना बाड़िए देखे नहीं जा आज के रेसिपिर पुरो प्रसेसटा आज के रेसिपिर जो हमें ये किमान लाल शेक नहीं आगे थे लाल शेकटे पानी दिए धुए छोटो छोटो पीच को केटे नहीं पचंद मत आपनी आपनर पचंद मत कर लाल शेकटे केटे धुए परिष्कार अन्दिगे नहीं रसुन नहीं सदा काचा मरीच এই রসুন এবং কাঁচামরিচটাকে এখন শিলপাটা দিয়ে পিষে নিচ্ছি। দেখুন ধীরে ধীরে আমি শাকটাকে সিদ্ধ করে নিয়ে তারপর শিলপাটা দিয়ে পিষে নিয়েছি। তাছাড়া কিন্তু শাকের পরোটা তৈরি করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাকে এভাবে ছেঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম দেড় কাপের মতো ময়দা। প্রথম অবস্থায় ময়দা খুব বেশি অ্যাড করছি না, বাইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে যদি ময়দাটা আরও লেগে যায় তাহলে আমি পরে অ্যাড করব। দিয়ে দিলাম রসুন বাটা এক চামচের মতো, দিয়ে দিলাম এক চামচের মতো কাঁচামরিচ বাটা, সবার শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি আমার স্বাদের উপর ডিপেন্ড করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি আপনার স্বাদের উপর ডিপেন্ড করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণকে এখন হাত দিয়ে খুব সহজেই মাখাতে শুরু করেছি। এভাবে বাইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে আপনি ময়দাটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ময়দার নির্দিষ্ট মাপটা কিন্তু বলা যাবে না। এভাবে ধীরে ধীরে বাইন্ডিং করছি আর ধীরে ধীরে ময়দাটাকে দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছে। একবারে বেশি ময়দা দিয়ে বাইন্ডিং করা ট্রাই করা যাবে না। দেখুন এভাবে বাইন্ডিং করে নিয়ে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এমনটা সফট করেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে, কারণ ডোটা যদি সফট না হয় তাহলে কিন্তু আপনি পরোটাটা অতি সহজেই তৈরি করতে পারবেন। এখন একটা রুটি বেলনা নিয়ে নিয়েছি আর এর মধ্যে লাগিয়ে নিচ্ছি সয়াবিন তেল, কারণ আমি এখন ডোটাকে লম্বাটি করে শেপ দিয়ে নেব। আর তেলটা লাগিয়ে নিলে অতি সহজেই পরোটাটাকে বেলেও নেওয়া যাবে। ডোটাকে লম্বাটি করে শেপ দিয়ে এখন ডোর থেকে আমার লেচিটা কাটবার পালা। ধীরে ধীরে দেখুন আমি লম্বাটি করে ডোটার শেপ দিয়ে দিয়েছি। এখন একটা চাকু দিয়ে আমি আমার পছন্দ মতো করে লেচি কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো করে লেচি কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করে আমি এখানে চারটা লেচি কেটে নিচ্ছি। যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদেরকে আপনি আমার প্রসেসে লাল শাকের পরোটা বানিয়ে দিতে পারেন। এখন একটা লেজি নিয়ে তার সঙ্গে সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে সয়াবিন তেল দিয়ে বেলে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো করে গোলশেপ দিয়ে বেলে নিলাম। আপনিও ধীরে ধীরে এমনটা করেই বেলে নেবেন। ধীরে ধীরে এখানে আমি পাঁচটা পরোটাকে বেলে নিয়েছি। এখন আমার পরোটা ভাজবার পালা। পরোটা ভাজার জন্য চুলায় অলরেডি প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরোটাটাকে। তেলটাকে গরম করে নেওয়ার পরেই কিন্তু পরোটাকে অ্যাড করতে হবে, ঠান্ডা তেলে পরোটা দেওয়া যাবে না। যখন পরোটার এক পাশটা অনেকটা লালচে কালার হয়ে যাবে বা এক মিনিটের মতো ভাজার ফলে যখন অনেকটা শক্ত হয়ে যাবে তখনই পরোটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাকে ভেজে নিতে হবে। যেহেতু এটা একটা লাল শেকের পরোটা, পরোটাটা ভাজা হলেও লাল হবে না। আপনি দেখে একটু বুঝে নিতে হবে। দুপাশ থেকে একটু চড়া করে ভেজে নেওয়ার পর আমি রেসিপিটা থেকে তেলটাকে সেপারেট করে নিয়ে রেসিপিটাকে সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আশা করব আমার আজকের এই লাল শেকের পরোটার রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাকে কাজ করে উৎসাহ আরও বাড়িয়ে দেবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন।